হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করবো সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকে ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা হয়তো এখন অনেকে ভাবছেন যে ট্রাস্টেড কন্টাক্টটা আবার কি। তো বন্ধুরা, ফেসবুকে ট্রাস্টেড কন্টাক্টটা হলো আপনারা যে ফ্রেন্ডসের উপর, আপনাদের যে ফেসবুকের ফ্রেন্ডগুলো আছে, যে ফ্রেন্ডগুলোর উপর আপনারা ট্রাস্ট করেন, ঠিক আছে? অর্থাৎ আপনারা যে ফ্রেন্ডের উপর বিশ্বাস করেন, ভরসা করেন, সেই সব ফ্রেন্ডের এখানে আপনাদেরকে ট্রাস্টেড কন্টাক্ট হিসেবে অ্যাড করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করার ফলে আপনাদের কী কী লাভ হবে সেটা আপনাদেরকে একটু বলে দিই। তো বন্ধুরা, ট্রাস্টেড কন্টাক্ট যদি আপনারা আপনাদের ফেসবুকে যদি অ্যাড করে রাখেন, ঠিক আছে, যেসব ফ্রেন্ডকে আপনারা ট্রাস্টেড কন্টাক্ট হিসেবে অ্যাড করবেন, পরবর্তীতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো রকম প্রবলেম কিংবা কোনো রকম সমস্যার সম্মুখীন হয়, যেমন ধরে নিন আপনারা আপনাদের ফেসবুকের অ্যাক্সেসটা নিতে পারছেন না, কিংবা আপনাদের ফেসবুকটা অনেক সময় ডিসেবল কিংবা লুক হয়ে যায়, ঠিক আছে? আবার অনেক সময় অনেকে আপনারা দেখেছেন যে যখন আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করবেন, তখন কিন্তু সেখানে সিকিউরিটি কোডের প্রয়োজন হয়, ঠিক আছে? তখন কিন্তু আপনারা যেসব ফ্রেন্ডকে আপনারা ট্রাস্টেড কন্টাক্ট হিসেবে অ্যাড করবেন, সেসব ফ্রেন্ডের কাছ থেকে আপনারা একটি সিকিউরিটি কোড নিয়ে আপনাদের ফেসবুকের আইডিটি, আপনারা অ্যাকাউন্টটি, আপনারা অ্যাক্সেসটা আপনারা নিতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু ট্রাস্টেড কন্টাক্ট আর ট্রাস্টেড কন্টাক্টের লাভ, ঠিক আছে? তো বন্ধুরা, প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কিন্তু জরুরি, ঠিক আছে? আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ট্রাস্টেড কন্টাক্ট যদি অ্যাড না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে যদি আপনাদের ফেসবুকে কোনো রকম প্রবলেম যদি হয়, কোনো রকম সমস্যা যদি হয়, তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টটি কিংবা আইডিটি কিন্তু আপনারা ফিরে নিয়ে আসতে সক্ষম হবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টে অবশ্যই ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করে রাখবেন, কারণ ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করা প্রত্যেকটা ফেসবুকের অ্যাকাউন্টে অত্যন্তই প্রয়োজনীয়, ঠিক আছে? তো বন্ধুরা, কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করবেন, ঠিক আছে, সম্পূর্ণ আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডিতে কিংবা অ্যাকাউন্টে আপনারা ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করবেন, ঠিক আছে? তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করার জন্য সবার প্রথমে আপনারা আপনাদের ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি আছে, ঠিক আছে, সেটি আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম, ঠিক আছে? ওপেন করার পর আপনারা যে আইডি কিংবা অ্যাকাউন্টে আপনারা ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করতে চান, ঠিক আছে, সেই অ্যাকাউন্টটা কিংবা আইডিটি আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে ডান সাইডের উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, আপনারা সিম্পলি এই থ্রি লাইনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন, ঠিক আছে? উপরে ওঠানোর পর আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? আপনারা সিম্পলি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে সেটিংস, আপনারা সিম্পলি এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আপনারা এখানে প্রথমে দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা পেজটাকে স্ক্রল করে একটু নিচে আসবেন, ঠিক আছে? নিচে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ 3-5 ফ্রেন্ডস টু কন্টাক্ট ইফ ইউ আর লুকড আউট, ঠিক আছে? তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ইউর ট্রাস্টেড কন্ট্যাক্ট, ঠিক আছে? তারপর আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্টেড কন্ট্যাক্ট অ্যাড করার ফলে আপনাদের কী কী লাভ হবে, কী কী বেনিফিট হবে, সেগুলো কিন্তু আপনাদের এখানে ক্লিয়ারলি এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনারা একটু এটা রিড করে নেবেন, ঠিক আছে? তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ট্রাস্টেড কন্ট্যাক্ট, ঠিক আছে? আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি লোডিং হবে, তারপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আপনাদের এখানে বলা আছে ইন্টার ইউর পাসওয়ার্ড। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর ইউর সিকিউরিটি প্লিজ রি ইন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। তো বন্ধুরা, আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমার যেটা ফেসবুকের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আপনারা পেজটাকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ট্রাস্টেড কন্টাক্ট, আর সিম্পলি আপনারা আবার এখানে ট্যাপ করে দেবেন, ঠিক আছে? ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফেসবুকের ফ্রেন্ডগুলো আছে, সেগুলো কিন্তু লিস্ট আপনাদের সামনে এখানে চলে আসবে, ঠিক আছে?
তো আপনারা এখান থেকে আপনাদের যেগুলো পরিচিত ফ্রেন্ড ঠিক আছে, যেগুলো উপরে আপনারা ভরসা করেন ঠিক আছে, যেগুলোর উপরে আপনারা বিশ্বাস করেন, যদি আপনাদের পরবর্তীতে আইডিতে যদি কোনো রকম প্রবলেম হয় তাদের কাছ থেকে যেন আপনারা যোগাযোগ করে সেই হেল্পটা আপনারা নিতে পারেন ঠিক আছে। তো আপনারা সেখানে আপনাদের পরিচিত ফ্রেন্ডগুলোকে অ্যাড করবেন ঠিক আছে, যাদের উপরে আপনারা বিশ্বাস করেন, যাদের উপর আপনারা ভরসা করেন ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফ্রেন্ডের যে লিস্ট আছে সেটা কিন্তু আপনাদের সামনে এখানে চলে আসবে। তো আপনারা এখানে চাইলে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ফ্রেন্ড আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার টাইপ এ নেম, আপনারা এখানে আপনারা সিম্পলি আপনাদের না যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের নাম আপনারা এখানে সার্চ করে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন ঠিক আছে। তো আমি এখান থেকে সার্চ করছি না, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে তিনটি ফ্রেন্ড অ্যাড করে নিচ্ছি ঠিক আছে। তো আপনারা এখানে প্রথমেটা দেখতে পাচ্ছেন আমি এটাকে চিনি রাহুল রাহুল, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনন্তশীল আমি এটাকেও চিনি, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে নির্জাসেন আমি সিম্পলি এটাকেও অ্যাড করে নিলাম ঠিক আছে। অ্যাড করার পর আপনারা এখান থেকে তিনটে থেকে পাঁচটি আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে। তো আমি এখানে আপাতত তিনটি করলাম আপনাদের দেখানোর জন্য, আপনারা চাইলে এখান থেকে পাঁচটিও আপনারা করে নিতে পারেন ঠিক আছে। করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান, আপনারা সিম্পলি ডানে ক্লিক করে দেবেন ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে। তো আপনারা পেজটাকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন, উপরে ওঠানোর পর আপনারা যেখানে ট্যাপ করেছিলেন চুজ 3-5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ আর লুক আউট ঠিক আছে, আপনারা সিম্পলি এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ফ্রেন্ডগুলোকে ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করলেন সেগুলো কিন্তু এখানে কিন্তু চলে এসছে ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এখানে তিনটি ফ্রেন্ড অ্যাড করেছিলাম ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসেবে, তো সেই তিনটি ফ্রেন্ড কিন্তু এখানে চলেছে। আপনারা চাইলে এখানে পাঁচটিও অ্যাড করে নিতে পারেন ঠিক আছে। তো আপনারা যদি চান এখানে পাঁচটিও অ্যাড করে নিতে তো সিম্পলি আপনারা এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে আবার এখান থেকে আপনারা সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট, আপনারা সিম্পলি আবার এডিটে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে আবার দুইটি ফ্রেন্ড আপনারা আবার অ্যাড করে নিতে পারেন ঠিক আছে। আপনারা এখান থেকে তিনটি থেকে আপনারা পাঁচটি ফ্রেন্ড অ্যাড করতে পারবেন ঠিক আছে। তো বন্ধুরা এভাবে করে আপনারা আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টে আপনারা ট্রাস্টেড কন্ট্যাক্ট অ্যাড করে নিতে পারেন খুবই সহজে খুবই ইজিভাবে। পরবর্তীতে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম কিংবা কোনো রকম যদি সমস্যা হয় কিংবা আপনাদের ফেসবুকের আইডিটি আপনারা অ্যাক্সেস নিতে পারছেন না, তাহলে আপনারা যে ফ্রেন্ডগুলোকে ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করবেন সেই ফ্রেন্ডগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুকটি আপনারা পেতে সক্ষম হবেন। তাছাড়াও ট্রাস্টেড কন্ট্যাক্টের আরও অনেক কিছু সুবিধা রয়েছে ঠিক আছে, আরও অনেক কিছু লাভ রয়েছে যেটা কোনো এক সময় আপনাদেরকে আমি কোনো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঠিক আছে। আশা করব আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা আগেও এমন ধরনের হেল্পফুল কন্টেন্ট পেতে থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, আর সবাই ভালো থাকবেন।